প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টিভির খবরে এখন যা থাকছে করোনা ভাইরাসে চীন গুরুতর পরিস্থিতির মুখোমুখি তেরো দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ছাপ্পান্ন এ নিয়ে বিস্তারিত এরপর থাকছে অবিলম্বে মন্ত্রী সচিবদের চীনে পাঠানো হোক বললেন আসিফ নজরুল এছাড়া থাকবে দিনে বিশ কোটি মার্কস লাগছে চীনে পরস্পরকে হাত না মেলাতে পরামর্শ এ নিয়ে বিস্তারিত করোনা ভাইরাসে মারা যেতে পারে বিশ্বের সাড়ে ছয় কোটি মানুষ এছাড়া থাকবে সাপ ও বাদুর থেকে মানব দেহে এসেছে এই করোনা ভাইরাস আরও থাকবে এই করোনা ভাইরাস আতঙ্কে চীনের চোদ্দ শহর তালাবদ্ধ করোনা ভাইরাসের জন্য বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে সতর্ক জারি পুরো খবর দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিশ্বব্যাপী নতুন প্রাণঘাতী করোনা ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে আর এতে এখন পর্যন্ত মারা গিয়েছেন ছাপ্পান্ন জন রোববার প্রকাশিত নতুন তথ্য থেকে কেমন তথ্য জানা গিয়েছে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার বাড়ছে বলেও মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চন্দ্র নববর্ষের সরকারি ছুটিতে বিশেষ এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বিবিসি ও রয়টার্সের খবর এমন তথ্য জানা গেছে এ সময় চীন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি গত বছরের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সিফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে বিশ্বাস করা হয় যেখানে অবৈধভাবে বন্য প্রাণী বিক্রি করা হয়ে থাকে উহান থেকে ভাইরাসটি প্রাদুর্ভাব চীনের রাজধানী বেজিং বৃহত্তর শহর সাংহাইয়ের পাশাপাশি থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া জাপান মালয়েশিয়া নেপাল যুক্তরাষ্ট্র ফ্রান্স ও কানাডা পর্যন্ত পৌঁছে গেছে এই প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা আඛ্য দেওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী নিয়ন্ত্রণে চীন কতটা সক্ষম হবে তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্বিধায় রয়েছেন রবার্ট চিন জানায় 23 জানুয়ারি পর্যন্ত এই করোনা ভাইরাস 1975 জন রোগী আক্রান্ত হয়েছিল এই রোগ বিস্তার কেন্দ্র করে চীনে ভ্রমণ করা করে আরোপ করা হয়েছে এক কোটি 10 লাখ লোকের শহর ওহান মূলত বন্ধ করে দেওয়া হয়েছে খুব জরুরি যানবাহন ছাড়া কোনো করতে দেওয়া হচ্ছে না মঙ্গলবার মার্কিন মার্কিন জানিয়েছে উহানে কোন থেকে তাদের কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে আটাইশ জানুয়ারি সান ফ্রান্সিসকো গামী ফ্লাইটে মার্কিন বেসরকারি নাগরিকদের সীমিত সংখ্যক আসনের প্রস্তাব দেওয়া হয়েছে বেজিংয়ের এর স্বাস্থ্য কর্তৃপক্ষ লোকজনকে হাত না মেলানোর আহ্বান জানিয়েছে তার বদলে হাত দিয়ে অভিনন্দন জানানোর ঐতিহ্যবাহী ভঙ্গি অনুসরণ করার পরামর্শ দিয়েছে সকালে শহরের মোবাইল ফোন ব্যবহারকারী বাসিন্দাদের কাছে বার্তা পাঠিয়ে আহ্বান জানানো হয় ছড়িয়ে পড়ার পর মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় কোটি মানুষ উজার হয়ে যাবে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র মহামারী আকারে ছড়িয়ে পড়ার অন্তত তিন মাস আগেই এ ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা ভবিষ্যদাণী করে জানিয়েছিলেন নতুন এক ধরনের করোনা ভাইরাসের লাখ লাখ মানুষ মারা যেতে পারে করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ডেলিমেল গত বছরের অক্টোবর মাসে একটা গুরুত্বপূর্ণ গবেষণার অংশ হিসেবে এমনটাই ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপাকিন সেন্টার ফর হেলথ সিকিউরিটি মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতার মাত্র তিন মাস পরেই গত বছর একত্রিশ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের তিন হাজার বয়সী শহর উহানে প্রথম করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয় সেখানে বন্যপ্রাণী কেনাবেচার একটি অবৈধ বাজার থেকে রোগ ছড়িয়েছে বলে ধারণা করা হয় করোনাভাইরাস আতঙ্কে হুবেই প্রদেশে উহান সহ চোদ্দ শহরের প্রবেশদ্বার কার্যত তালাবদ্ধ করে দিয়েছে চীন প্রশাসন সরকারের নির্দেশ অনুযায়ী বাইরের কেউ ভেতরে ঢুকতে পারবে না শহরের ভেতরে থাকা কেউ বের হতে পারবে না এছাড়া কিছু শহরে সিনেমা হল রেস্তোরাঁ কারাওকে বারের মতো বিনোদন স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় সব ধরনের জামায়াতেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন আজ পঁচিশ জানুয়ারি চীন নববর্ষের অনুষ্ঠান তাই বন্ধের মুখে দিনে বিশ কোটি মাস্ক লাগছে চীনে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হচ্ছে বাইরে থেকে ঘরে প্রবেশ করার আগে ভালো করে হাত মুখ ধোয়ার কথা বলছে বিশেষজ্ঞরা এমনকি বাইরে বের হলেই মাস্ক পরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আগে থেকেই মাস্কের ব্যবহার থাকলেও করোনা ভাইরাসের জেরে এই ইন্ডাস্ট্রির উত্থান ঘটেছে দুই হাজার আঠারো সালেই বৈশ্বিক মাস্ক ইন্ডাস্ট্রি বড় এক ব্যবসা ক্ষেত্র হয়েছিল দুই হাজার উনিশ সালের শুরু থেকে এটা এত জোর কদমে বাড়ছে যে যোগান দিয়ে কুলানো যাচ্ছে না যুক্তরাষ্ট্র চীন ভারত কোরিয়া সহ উন্নত দেশগুলোতে এর চাহিদা বাড়ছে বেশি করে ফলে পণ্যের ভালো দামও মিলছে কেবল চীন এখন দিনে বিশ কোটি মাস্ক দরকার হচ্ছে জানা গেছে অস্ট্রেলিয়ার চলতি সপ্তাহে মাস্কের এর পড়েছে তাইওয়ান এর মধ্যে কয়েক মাসের জন্য মাস্ক বিদেশে পাঠানো বন্ধ ঘোষণা করেছে ম্যাকাওতে মাস্ক কিনতে হলে পরিচয় পত্র দেখাতে হচ্ছে এদিকে জাপানের মাস্ক উৎপাদক সবচেয়ে বড় কোম্পানি সতেরোই জানুয়ারি থেকে সব কর্মীর ছুটি বাতিল করে দিয়েছে সাপ ও বাদুর থেকে মানব দেহে এসেছে করোনা ভাইরাস চীনের একদল বিজ্ঞানী বলছেন প্রাণঘাতী করোনা ভাইরাসের সম্ভাব্য উৎস হচ্ছে সাপ জেনেটিক বা জন্ম সম্বন্ধীয় বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা পাশাপাশি একটি চীনের রেস্তোরাঁয় বাদুরের সুপের ছবি প্রকাশিত হয়েছে তাতে সন্দেহ করা হচ্ছে যে এই ভাইরাস ছড়ানোর সঙ্গে আদরে যোগ সাদশ রয়েছে জার্নাল অব মেডিকেল বায়োলজিতে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা বাজারে কেনাকাটার সময়ে নানান বুন প্রজাতির সংস্পর্শ এসেছেন এসব বাজারে জীবিত হাঁস মুরগি সমুদ্র জাত খাদ্য বা সি ফুড বাদুর এবং সাপসহ অনেক কিছুই বেচা কেনা হয় দুই হাজার উনিশ ভাইরাসের বিশ্লেষণে ধরা পড়েছে যে নতুন প্রজাতির তৈরি হয়েছে দুটো করোনা ভাইরাসের সমন্বয়ে এই দুই ভাইরাসের একটি এসেছে বাদুর থেকে এছাড়া চীনা বিজ্ঞানীদের দলটি যে সব তথ্য প্রমাণ উপস্থাপন করেছে তাতে দেখা যায় মানুষের উপর হামলার আগে শেষবারের মতো শরীরে ভাইরাসের গায়ের কিছু জৈব আমিষ বা বায়োলজিক্যাল শনাক্ত করা গেছে এসব আমিষের কারণে পোষক বা হোস্টের দেহ কোষে হামলা চালাতে পারে এই ভাইরাসের রূপান্তরিত রূপটি হল দু হাজার উনিশ অ্যান্ড এবং এটি সহজে মানুষের দেহ কোষে হামলার ক্ষমতা রাখে ফলে বিজ্ঞানীরা মনে করছেন এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা না তেমন জটিল নয় সংক্ষেপে বলতে গেলে বাদুর থেকে সাপে ছড়িয়েছে ভাইরাস সাপের দেহ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে সব শেষে উহান বাজারের লোকজন সাপ নিয়ে নাড়াচাড়া করে বা সাপ খেয়ে এই ভাইরাসের কবলে পড়েছেন তবে বাদুর থেকে সরাসরি মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলেও কেউ কেউ মনে করছেন দুই এর দশকে চীন যে সার্স ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছিল তার সঙ্গে ইউনান প্রদেশের গোরারনাল বা হর্সগো বাদুরের যোগ সাদস্য রয়েছে এদিকে দুই উন্নিশিয়ান কোভিড ভাইরাস বংশগত দিক থেকে সার্স এর খুবই নিকটাত্মীয় বাদুরি এই ভাইরাসের বাহন হতে পারে আশঙ্কা করা হচ্ছে চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে সেখানে অন্তত পাঁচশো বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফেরার জানিয়েছেন বিষয়টি নিয়ে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দ্রুত চীনে যাওয়ার আহ্বান জানিয়েছেন রোববার সকালে নিজের ফেসবুক পেজে এক স্টেটাসে আসিফ নজরুল বলেন কোন একটা ছুতুই বিদেশ যাত্রার হিরিক পরে সরকারি কর্মকর্তাদের জনগণের কোটি কোটি টাকা খরচ করে তিনি বলেন করোনা উহান প্রদেশে ছাত্রছাত্রী আছেন এই ভয়াবহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে বাংলাদেশ আর বিভিন্ন কারণে মুক্ত নয় আমরা তাই প্রস্তাব করোনা সংক্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে মন্ত্রী সচিব সহ শতাধিক সরকারি কর্মকর্তাকে অবিলম্বে চীনের উহানে পাঠানো হোক করোনা ভাইরাস নিয়ে যশোরের বেনপোল ও দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থা জারি করা হয়েছে তবে শেরপুরের মতো অনেক এখন পর্যন্ত সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিনিধি জানান আন্তর্জাতিক চেকপোস্টে সতর্ক অবস্থা জারি করেছে জেলা সিভিল সার্জন কার্যালয় সেখানে এরই মধ্যে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্যকর্মীরা গতকাল সকালে চেকপোস্টে আয়ারল্যান্ডের একজন অস্ট্রেলিয়ার চারজন কানাডার দুজন এবং যুক্তরাষ্ট্রের একজন স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগের ডক্টর হাসানজ্জামান বেনাবলের চেক পোস্ট ইমিগ্রেশনের ওসি খোরশেদ আলম জানান করোনা ভাইরাসে আক্রান্ত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য জন্য পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করা হচ্ছে হিলি সংবাদদাতা জানান হিলি চেক পোস্টে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি মেডিকেল টিম বসানো হয়েছে তবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শরীর স্ক্রিনিং করার কোনো যন্ত্র বসানো হয়নি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরীক্ষা কল্পনা কর্মকর্তা ড প্রতাপ জানান। হিলি চেকপোস্টের গুরুত্ব পেবে দিনাজপুর সিভিল সার্জনের নির্দেশে মেডিকেল টিম বসানো হয়েছে হিলি চেকপোস্টের ইমিগ্রেশনের ওসি এখন পর্যন্ত চীনের কোনো সীমান্ত দিয়ে জানান যাতায়াত করেনি ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে শেরপুর প্রতিনিধি জানান দেশের বিভিন্ন বন্দর ও সীমান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও নওগাঁ স্থল শুল্ক বন্দরে গতকাল পর্যন্ত কোনো মেডিকেল টিম দেখা যায়নি বসানো হয়নি থার্মাল স্ক্যানারের মতো কোনো যন্ত্র শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যকর্ম কর্মকর্তা মোবারক হোসেন বলেন করোনা ভাইরাস সতর্কতা সংক্রান্ত কোন নির্দেশনার ব্যাপারে আমার জানা নেই চীনে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আঁকাউড়া স্থলবন্দরে বসছে হেলথ ডেস্ক সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আগামীকাল সোমবার থেকে এ ডেস্ক বসতে যাচ্ছে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন করোনা ভাইরাস সম্পর্কে আমরাও সতর্কতা অবলম্বন করছি